হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স মেকারে কিছুক্ষণ আগে একটা নতুন আপডেট চলে এসেছে তো আপডেটটা কীরকম আমি আপনারা দেখিয়ে দিচ্ছি তো আপনারা জাস্ট এখানে ফলোইং অপশানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা যাকে যাকে ফলো করেছেন তাদেরকে কিন্তু দেখতে পাবেন এটা আপনারা জানেন কিন্তু নতুন একটা ফিচার অ্যাড হয়েছে যার ফলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও চিহ্ন দিয়ে যে এখানে ডাবল ডাবল করে কিন্তু বার রয়েছে ডাবল বার রয়েছে আপনারা যদি ভালো করে স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন কোনটায় ডাবল বার রয়েছে তো ডাবল বার হচ্ছে অর্থাৎ ডাবল এরোর মাধ্যমে বোঝাচ্ছে যে এ কিন্তু আপনাকেও ফলো করছে এবং আপনিও তাকে ফলো করছেন তো এটা কিন্তু আগে ছিল না যেটা আসলেই একটা অসাধারণ ব্যাপার এর আগে যদি আপনার দেখতে হতো তাহলে কিন্তু আপনার তার প্রোফাইলে গিয়ে আপনার চেক করতে হতো অর্থাৎ আপনার তার আইডি ভিজিট করতে হতো যেমন এই আপুটার আইডি যদি আমি ভিজিট করি তাহলে আমার দেখা লাগতো যে সে আমার ফলোয়ার আছে কিনা না ওকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন তারা যে আমাকে ফলো ব্যাক করেছে ওটা কিন্তু অন্য একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে অর্থাৎ ডাবল অ্যারো থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এও আপনাকে ফলো করছে যেটা কিন্তু আগে কখনোই ছিল না তো এটা কিন্তু একটা অসাধারণ আপডেট তো আরও একটি নতুন আপডেট চলে এসেছে সেটা হচ্ছে এখানে দেখুন ফ্যামিলি অপশন আছে যেমন এই যে আমার ফ্যামিলি হচ্ছে র্যাঙ্কিং নাম্বার টুতে আছে ফ্যামিলিতে যদি লিক করি এখানে দেখুন কিছু কিছু নতুন আপডেট চলে এসেছে সেটা হচ্ছে এখানে দেখুন স্ট্যাটাস টাস্ক অ্যানাউন্সমেন্ট চ্যাট তো বিভিন্ন ধরনের সিম্বল আকারে দিয়ে দিয়েছে যেটা কিন্তু দেখতে অনেক অ্যাট্রিকটিভ লাগছে যেটা আগে কিন্তু ছিল না এখানে আপনারা অনেকেই যারা যারা রেগুলার রয়েছেন স্টারমেকার ইউজার তো এ যারা রেগুলার আসেন তারা কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে এখানে অ্যানাউন্সমেন্ট স্ট্যাটাস এভাবে ছিল না এগুলো এখন সিম্বল আকারে দিয়ে দিয়েছে যেটা কিন্তু সত্যি অসাধারণ একটা জিনিস এবং আরও একটা নতুন জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে আপডেট আকার দিয়ে দিয়েছে তো স্টার মেকার নতুন যদি কোনো আপডেট আসে তাহলে এখানে বিভিন্নভাবে চিহ্ন উঠবে এবং আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এস নতুন আপডেট এসেছে এবং আপনাকে এস এমটাকে আপডেট দেওয়া উচিত তো এই আপডেটগুলো আসলে অসাধারণ লেগেছে আমার আমার মনে হলো আপনাদের জানিয়ে দেওয়া দরকার তো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ